মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে অনেক স্বাগত। এখন প্রায় বেজে গেছে 10টা মতো, উঠেছি ওই 9টার দিকে, কিন্তু আমার এখনো স্নান ধান কিছুই কমপ্লিট হয়নি। একে দেখুন একবার, এই দেখুন ও সকাল থেকে এত বদমাইশি করছে না যে ওকে নিয়ে থাকা যাচ্ছে না। তো ওর বাবাকে বললাম স্নান করে আসতে, ও এসে পুজো টুজো করবে। আমি আর আজকে পুজো করছি না, সকালের পুজোটা দাঁড়া বাবা। তো আজকে হলো একাদশী, তো আজকে তো রান্না বান্না সেরকম কিছু নেই, ফল আর সাবু টাবু খেয়েই থাকবো। সকাল থেকে উঠে ব্রেকফাস্টও হয়নি, ও পুজো করে এলে ব্রেকফাস্ট বানাবো। তো দেখি আজকে একাদশীতে সকালে ব্রেকফাস্ট কী হয়। আমার কাছে খুব লিমিটেড জিনিসপত্র আছে, সব কিছু নেই, তো ভেবেছি একটু স্মুদি বানাবো। আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কালকে যে মেলা গেছিলাম, কি কি এনেছি মেলা থেকে। তো এখন ছোট্ট দুটো জিনিস দেখিয়ে দিই, ওর বাবা ওকে দুটো জিনিস কিনে দিয়েছে, ও বসবেও না, দেখেছেন ও বসবে না। আর এই যে বলটা, এই দুটো এনে দিয়েছে। এটার পেছন দিকে ওই ছোটবেলাতে খেলনাগুলো হয় না, দড়ি থাকে, দড়ি দিয়ে টেনে দিলে লাইট জ্বলে জ্বলে চলে যায়, তো ওইটা। তো হাজবেন্ড এখন পুজো দেওয়ার জন্য রেডি রেডি করছে, ও পুজোটা দিলে তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো, ওকে দেব, আমি স্নানে যাব। আমার আজকে অনেক কাজ, মেলা কাজ, শ্যাম্পু করব, কাল রাত 1টার সময় মাথায় তেল নিয়েছি, এত মাথা ব্যথা করছে, রাত্রেবেলা ঘুমোতেই পারছি না। তো উঠে না একা একা মাথায় একটু তেলুতে তেল লাগিয়ে নিয়েছি, ভাবলাম যে হয়তো মাথাটা উস্কো খুস্কো আছে বলে হয়তো মাথা ব্যথা করছে। আর আজকে বাথরুম পরিষ্কার করার দিন, আজকে ডাস্টবিন পরিষ্কার করার দিন, মানে অনেকগুলো কাজ। আর মোড় থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই না মোড় থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি, সাবুটা শেষ হয়ে গেছিল, সাবু টাবুগুলো অর্ডার দিলাম, ওগুলো এলে তারপরে দুপুরের লাঞ্চের প্রিপারেশন করব। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভিডিওটি দেখতে থাকুন। যাও নিয়ে এসো, তুমি যাও মামা, এইসো যাও, ও থাকবে না নিচে, ও কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে পুরো। ওর বাবা পুজোতে ঠিক বসবে বসবে, তার আগে কিন্তু মোর থেকে জিনিসগুলো চলে এলো। মোর কিন্তু টাইমের ব্যাপারে আমি দেখেছি ভীষণই পার্টিকুলার, আর মোর কয়েকদিন ধরে এই জিনিসটা দিচ্ছে দেখছি, যে যাই কিনি না কেন 100 টাকা বা 200 টাকার ওপরে বিল হলে কিন্তু এই ছোট্ট ছোটো মিনি রোল অনগুলো দিচ্ছে। আর চলুন এবারে দেখাই কী কী নিয়েছি। তো এখানটায় আমি নিয়েছি একটা সাবুদানার প্যাকেট, সাবুদানার সঙ্গে একটা বড় একটা কেস হয়েছে সেটা পরে বলছি, আর নিয়েছি একটা বাটার, এটা দিয়ে মেয়ের বিস্কিট বানাবো, আর নিয়েছি একটা মুগ ডালের প্যাকেট, 2 কেজি মতো আলু আর একটু বিনস। এবারে আমি কিচেনে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে, ওর পুজো টুজো হয়ে গিয়েছে, আজকে একটু স্মুদি বানাবো, বানানা স্মুদি। এখানটায় আমি দুধ নিয়ে নিয়েছি, কলা নিয়ে নিয়েছি, একটু নিচ্ছি কাজু, আর হাফ আপেল দিচ্ছি, আর একটু নকুলদানা দিয়ে দিচ্ছি। ঠাকুরের ওই নকুলদানাগুলো নষ্ট করতে কেমন একটা লাগে, আমি নকুলদানাগুলো এরকম স্মুদি টুদির সাথেই দিয়ে দিই আর কি, এই স্মুদিটা ওর জন্য রেডি থাকলো। আর ওপর থেকে একটু প্রুনস দিয়ে দিচ্ছি, আমার হাজব্যান্ডের স্মুদিতে না আমি যাই পারি তাই মিশিয়ে দিই, মানে যাই পারি বলতে ড্রাই ফ্রুটসগুলো আর কি, ও খালি মুখ খুব একটা খেতে চায় না, তাই ও স্মুদিতে যত কিছু মেশানো যায় মিশিয়ে দিই। আর যেহেতু আজকে একাদশী, অনেক কিছু জিনিস মানা থাকে তো একাদশীতে, তাই যা ছিল যেটা খাওয়া যায় সেগুলো আমি দিয়ে ওর স্মুদিটা বানিয়ে দিয়েছি। আর এখন স্নান টান করে চলে এসেছি, জামাকাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, বেশ কয়েকদিন ধরে আর আমি ওয়াশিং মেশিনটা চালাচ্ছি না, যখন একদম বেডশিট বেরোবে তখনই ওয়াশিং মেশিন চালাবো, তাই এখন যখন হাতে পাচ্ছি রোজ আমাকে প্রায় জামাকাপড় কাচতে হচ্ছে হাফ বালতি এক বালতি করে আর কি। আর এখানটায় আমার গোপালকেও ভোগ দেওয়া হয়েছে, এটা দুপুরবেলার ক্লিপ একটা, এখানটা আম কাটা আছে আর আমি একটু জিরে আলু বানিয়েছিলাম। আর এখানটায় আমাদের ফল কাটা হয়ে গিয়েছে, সাবু মাখা করেছি দুধ কলা নারকেল গুড় দিয়ে, আর এখানটায় বড় সাবুটাকে ভিজিয়ে রেখেছি, এখনই জাস্ট ভেজালাম, সেটার কারণটাও আমি পরের দিকে জানাচ্ছি। আর এখানটায় মেয়ের খাওয়া রেডি হয়ে গিয়েছে, আর সাবুদানার খিচুড়ির জন্য সব কিছু রেডি করে রেখেছি। তো ফাইনালি কিন্তু আমি সাবুদানার খিচুড়িটা বানাতে পারিনি, এখন যখন আমি থালা রেডি করছি প্রায় বেজে গেছে 1:15 মতো, তো হাজব্যান্ড আর 15-20 মিনিটের মধ্যেই বেরিয়ে যাবে, তাই ঝটপট করে ওর থালাটা রেডি করে দিচ্ছি, ও খেয়ে বেরিয়ে যাক,
তারপরে দেখি যদি সাবুদানার খিচুড়ি বানানো যায়, আর যদি না হয় আমি তাহলে একদম রাত্রেবেলা সাবুদানার খিচুড়ি বানাবো। তো এখন আমরা তিনজনে খেতে বসে গিয়েছি, আর আমার মেয়ে না এই জিনিসটা খুব এনজয় করে, মানে আমার বাবু যখনই আমাদের সাথে খেতে বসে ওভাবে ও আমাদেরই খাবারগুলোই খাচ্ছে। তো আজকে যেহেতু আমরা মানে নিরামিষই খাচ্ছি, আজকের খাবারগুলো ওরই মতো, মানে ও সবগুলোই একটু একটু করে মুখে দিয়ে টেস্ট করে দেখেছে। তো এখানে দেখুন ওর বাবার থালাতে যেন হামলে পড়বে আর কি, যে যদি বাবার থালাটা কোনো রকম হাতে পাওয়া যায় আর কি। তো ওকে একটু সাবধানেই রাখতে হচ্ছে এখন। তো এখন হয়ে গেছে প্রায় 15 মিনিট, আর এখন থালা বাসনগুলো আজকাল আর মাজতেই পারি না জানেন। দুপুরের খাবার যে থালা বাসনগুলো থাকে ওগুলো আমাকে প্রায় দিনই রেখে দিতে হচ্ছে, মেয়েকে নিয়ে আর পারি না একদম আমি করে উঠতে। কারণ ও না আগে আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখেন যে ও আমার কোলে থাকতো, তখন আমি ওকে নিয়ে কাজ করে নিতাম। আজকাল আর গরমে না কোলে থাকতে চায় না, ও একটু কমফোর্ট খোঁজে আর কি, ও আমাকে পাশে চায়, ও একটু আরাম করে বসবে, খেলবে, কোলে থাকবে, ওরকম কোলে নিয়ে কাজ করলে একটু আনকমফোর্টেবলই ফিল করে আর কি। তো ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে ওকে একটু বডি লোশন মাখিয়ে দিচ্ছি, আর এই দুদিন মতো হলো ওকে স্নান করানোর পরে আমি একদমই কিছু করতে পারছি না, মানে জামা কাপড়টুকুও পরাতে পারছি না ওকে আর কি। স্নান করানোর সময় এত কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে না যে ওকে কিচ্ছু করা যায় না। ওকে দেখুন এখানে একটা শশা হাতে ধরিয়ে দিয়েছি যাতে একটু শান্ত থাকে। তো এখন মানে স্নান করানোর পরে ঘুম টুম থেকে উঠে বাবু খেয়ে দিয়ে তারপরে ওকে আমি বডি লোশন মাখাই আর কি। বাচ্চা যত বড় হয় না তার নতুন নতুন অনেক কিছু জিনিস ডেভেলপ হতে থাকে, আমি নিজেই বুঝতে পারছি এখন যে ও ছোটোবেলায় এক হ্যাবিট, এক মাস পরে আবার একটা হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার 15 দিন পরে আবার একটা হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি সেই সকালে শ্যাম্পু করেছিলাম, এখন গিয়ে সিরাম লাগানোর সময় পেয়েছি আর কি। চুল অলরেডি আমার শুকে অর্ধেক হয়ে গিয়েছে, তো যাই আছে তাই লাগিয়ে নিলাম আর কি। এখন আর ওই সেলফ কেয়ার টেলফ কেয়ার এতটা করতেও পারি না, যতটুকু পারি ততটুকুতেই সন্তুষ্ট থাকি। আর সকালবেলা আমি এই বালিশগুলোকে রোদে দিয়েছিলাম, কারণ এখন রাত্রেবেলা এত ঘাম দিচ্ছে না, মাঝে মধ্যে তো বালিশই ভিজে যাচ্ছে আর কি। এখন যা রোদ্দুর পড়েছে, 1 ঘন্টা রোদ্দুর পেলে মোটামুটি বালিশগুলো একদম ভিজে পাঁপ মানে শুকনো পাঁপড়ের মতো হয়ে যায়। তো এবারে ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। হ্যালো এভরিওয়ান, এখন প্রায় 6টার মতো বেজে গেছে। তো সকাল থেকে তো সেরকম কিছু ভিডিও করিনি, দেখতেই পেলেন একটু ব্যস্তই ছিলাম সকাল থেকে, অনেকগুলো কাজ অনেকদিন ধরে পেন্ডিং ছিল, তো সেই সমস্ত কাজ একটু ঝটপট করে নিয়েছি। সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে, মোড় থেকে কিছু জিনিসপত্র এনেছি, সেগুলোতে না আমি ভুল করে ছোটো সাবুদানা অর্ডার করে দিয়েছিলাম, তো আমার দরকার ছিল বড় সাবুদানা। আমি আবার নেক্সট 1 ঘন্টার শিডিউলে, মানে আমি দিয়েছিলাম 10টা থেকে 11টা, তো ওটাতে চলে আসার পরে আমি যখন নেক্সট আবার অর্ডার দিতে যাই 11টা থেকে 12টা, তো সেই শিডিউলে আমাকে আবার নিতে হয়েছে। তো দেখলাম তার ফলস্বরূপ আমি সাবুদানাটা বানাতেই পারলাম না, তো যেটা ছোট সাবু দিয়ে সাবু মাখা করেছিলাম সেটাই খেয়েছি। চলুন তাহলে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কাল যে মেলা গেছিলাম কী কী জিনিস এনেছি। খুব সামান্য কয়েকটা জিনিস এনেছি কিন্তু আমার প্রচণ্ড পছন্দের জিনিস। অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যেবেলা আমরা গেছিলাম, ওই আমার যে লাইটারটা খারাপ হয়ে গেছিল না ওই লাইটারটা আনতে গেছিলাম, আর ভেবেছিলাম একটু ঘুরে আসবো, সচরাচর তো ঘোরার সময় পাই না, তো ভেবেছিলাম একটু অটোতে করে যাবো এদিক ওদিক ঘুরে চলে আসবো আর কি। হঠাৎ করে আসার সময় দেখলাম যে লাইট জ্বলছে, তারপর দেখলাম যে না মেলা, তো খুব নেচে নেচে গেছিলাম আর কি মেলাতে, এত আনন্দ হয়েছে গিয়ে, অনেক বছর পরে বলতে পারেন যে মেলাতে গেলাম। তো খুব বেশিক্ষণ থাকতে পারিনি, এই কটা জিনিস নিয়েছি ব্যাস ওইটুকু সময় গেছে আর কি। তবে এগুলো দেখে মনে হচ্ছিলো যেন সব নিয়ে বাড়ি চলে আসি, আমার এত ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো। কিন্তু আসলে আমি এই সমস্ত জিনিসগুলো কেন স্টপ করতে পারি না, মানে নিতে পারি না, এই কারণে আমার হাজব্যান্ডটা যেহেতু ট্রান্সফারেবল জব, তো ভয়েই নিতে পারি না যে আবার ট্রান্সফার হবে, আবার এগুলোকে প্যাক করে নিয়ে যাওয়া, আর ট্রান্সফারে যদি ভেঙে যায়, এত শখ করে কেনা জিনিসপত্র। তো অল্প অল্প করে কিছু কিছু জিনিস নিয়েছি, আমার খুব ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো কিনতে। চলুন আপনাদেরকে দেখাই তাহলে আমি কী কী নিয়েছি। প্রথমে যেটা দেখাবো সেটা হলো এই যে এই দুটো ব্ল্যাক প্লেট, এটা কিন্তু ফাইবার বলতে পারি, মানে এটা ভাঙবে না, পড়ে গেলে আশা করছি ভাঙবে না। তো দেখুন আমি এগুলো দেখেছি বিভিন্ন রেস্টুরেন্টে খেতে দেয়, তো আমরা দুজনের জন্য দুটো নিয়েছি। তো দেখা যাক এগুলোতে কী করে, এগুলো শখের জন্য নেওয়া আর কি, এগুলো তো রোজ হয়তো খাবো না, মাঝে সাথে কিছু ভালো মন্দ রান্না করলে এটাতে খাবো আর কি। তো এটা নিয়েছে 140 করে, আগে একটা 140 একটু দাম বেশি বলেছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়ে বার্গেনিং করতেই আমার সময় লেগে গেছে, যে এগুলো প্রত্যেকটা বার্গেনিং করে করে আমি এনেছি আর কি। তো এগুলো 140 করে নিয়েছি, আপনারা জানাবেন যে এগুলো কি একটু বেশি নিল আমার কাছ থেকে না আমি ঠিকঠাক দামে পেয়েছি। আমার হাজব্যান্ড আবার কালকে বলছে
কি কিনলে ঠকা না কিনলে বোকা এরকম একটা ব্যাপার। আমি বারবার কালকে কিনে কিনে এসেই না বারবার আমি বলছি যে আমি মনে হয় ঠকে গেলাম, একটু দাম দিয়ে কিনলাম ঠকে গেলাম। তো বললো যে না না ওটা হচ্ছে কিনলে ঠকা না কিনলে বোকা আর কি। তো যাই হোক সেকেন্ডটা দেখাইছিলাম এইটা, এটা নাকি পাস্তা প্লেট, আমার খুব ভালো লেগেছে। তো এটা নিয়েছে, ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডিং এ আছে জানি, অনেকের কাছে এই ডিজাইনের অনেক কিছু জিনিস থাকে, আমার কাছে একটাও ছিল না, তো এটা নিলাম। তো এটা আমার আরেকটা নেওয়ার ইচ্ছে আছে, একটাই নিয়েছি, দেখি মেলা তো এখন থাকবে, একটা গিয়ে আরেকটা নিয়ে আসবো, আমার একটা হাজবেন্ডের একটা আর কি। তো এটা নিয়েছি 200 টাকা করে, তো মেবি হয়তো এটার দাম একটু বেশি নিয়েছে আমার মনে হচ্ছে। তো যাই হোক এটা তো দেখাই, যেটা আমার সব থেকে বেশি পছন্দের সেটা হলো এটা, তিনটে সেট, এত ভালো লাগে আমার এটা, আমি অনেকের কাছে দেখেছি এটা আছে কিন্তু আমার কাছে ছিল না, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এটা একটু নেওয়ার। তো দেখুন এটা একটা সাইজ, এটা সব থেকে বড়টা, আর সেকেন্ড হচ্ছে এইটা। এইটা অনেক দাম বলছিল আমাকে এটা, তো আমি এটা অনেক বার্গেনিং করে 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 সেসবটি 550-580 নিয়েছি আর কি। তো আমার তো মনে হয় আমি ঠিকঠাক দামে পেয়ে গেছি, জানি না কি হবে পরে, মানে আমি পরে অন্য কোথাও যদি কমে পাই। তো যাই হোক তাহলে এই ছিল আমার আজকের শপিং, আপনাদের কেমন লাগলো জিনিসগুলো নিশ্চয়ই জানাবেন। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 9টা, আর এদিকের অবস্থাটা দেখাই, এই হচ্ছে ইনার অবস্থা, রাত্রেবেলা ডিনার করছে, প্রায় 8 ঘন্টা 45 মিনিট ধরে আমি ওকে নিয়ে বসে আছি, নাও আর ওর এটা দেখবে, ও পিচুক পিচুক করে বের করে দিচ্ছে মুখ থেকে, খাও খাও খেয়ে নাও, মুখে রাখছে আর মুখ থেকে আমি চলে গেলেই মুখ থেকে বের করে দিচ্ছে, এখন থেকে তুমি এত দুষ্ট হয়ে গেছো, সব বুঝে গেলে, খেয়ে নাও না বাবা, এই হলো ব্যাস, এই হচ্ছে আমার অবস্থা, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, কি যে করবো একে নিয়ে, খেয়ে নাও না, আর এদিকের অবস্থা দেখাই, এখানটা সাবুদানার ক্ষীর বানাবো, দুধ গরম করছি, ওই দুপুরবেলা ভিজিয়ে রাখা সাবুদানা এতক্ষণে গিয়ে নরম হয়েছে, সাবুদানার খিচুড়ি বানিয়ে নিয়েছি আর সাবুদানার ক্ষীর বানাবো, এদিকে এগুলো পড়ে আছে, এই সমস্ত কাজকর্ম করব, এই ম্যাডামকে এখন রেডি করাবো ঘুমানোর জন্য। তো আমার অবস্থা এখন পুরো পাগলের মতো হয়ে আছে, প্রচণ্ড কাজ বাকি, এগুলো তো রাতের সিন, রোজই হয়, সকালের ভিডিও তো শেয়ার করি, রাতের তো আর সেরকম করা হয় না, তো ভাবলাম আপনাদেরকে দেখাই, রাতে আমার কি হয় আর কি, ঘর তোর একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, আবার একবার আমাকে ঝাড়ু টাড়ু দিতে হবে ঘরে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণের জন্য নিজের খুব যত্ন রাখবেন, আশেপাশে পরিবারের সবাইকে যত্ন রাখবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরেকটি ব্লগে, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।